ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে ফ্লোটা সেটা ডেফিনেটলি কমে যাবে। যখন ফ্লো কমে যাবে তখন ডেফিনেটলি আমাদের ইন্ডাস্ট্রিগুলো একটা হুমকির সম্মুখীন হবে। তো আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে এটা আমি অ্যাড্রেস করতে চাই, এটা ওনারা যেন সরলভাবে ভাবে ওনাদের নবদর্পণে নেন এবং আমাদের এই যে ট্যারিফ যেটা 1% বলছে 1.1% যেটা হচ্ছে 15% দিচ্ছে, এখানে আমার মনে হয় এমন একটা ফ্লেক্সিবল একটা স্ট্রাকচার করা উচিত যেখানে আমরা যে অবস্থায় ছিলাম আমাদের আমরা যেহেতু একমত হয়ে সবাই বলেছি আগের ট্যারিফটাকে যদি উনি পার্সেন্টেজ বেশি তো রাখতে চান রাখতে পারেন, বাট এই খাতটাকে অবশ্যই ওনাদের একটু পার্সোনালি অ্যাড্রেস করে দেখতে হবে। কারণ আদার সেক্টরের মধ্যে ডিসকাউন্ট না সরকারে আমরা জানি একটা খুশি আলো করে যত আমরা নিবন্ধন ডিসকাউন্ট সেক্টর থেকে ডোমেস্টিক্যালি আমরা ফুলফিল করে আসছি সরকার কিন্তু ফিনিশ করার ইম্পোর্ট করেনি তো আমাদের এত বড় কনফিউশন সরকারকে সেই জিনিসগুলো আমাদেরকে দিক কিন্তু আমাদের ফ্যাসিলিটিস আমরা এই যাবৎকালে যা পেয়ে আসছি আমরা কিন্তু গ্রাহকদেরকে সেই জিনিসগুলোকে কোয়ালিটিস দিতে পারছি।